শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে। দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আমরাইত পশুরহাটে। আমরাইত পশুরহাট থেকে আপনাদেরকে বেশ কিছু সারগুলোর দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই হাট বসে প্রতি মঙ্গলবারে মোটামুটি 12টার পরেই শুরু হয়, চলে একদম বিকাল অবধি পর্যন্ত। তো চলুন আমরা কথা বলার চেষ্টা করি এখানে যারা বিক্রেতা ভাই রয়েছেন তাদের সাথে, কথা বলে সারগরুগুলোর দাম দর জেনে নেওয়ার চেষ্টা করি। এই যে গরুটা দেখছেন, এই গরুটি নিয়ে আসছেন এই ভাই, ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু কয়টা আনছেন আজকে? গরু আনছিলাম 8টা। 8টা। তো ক্রেতা কেমন দেখছেন? কাস্টমার একবারই তো, ক্রেতা নাই। আচ্ছা, এটার দামটা কেমন চান? এই যে এই গরুটা দামটা চাইছিলাম 110। 110। আপনারা ফার্মের গরু বিক্রি করেন, ঠিক আছে, দাম বেশি চান সবই ঠিক আছে, কিন্তু ওজনটা সঠিক বললে ভালো হয়, বুঝছেন? যে না, সেটা ঠিক আছে, আপনি আপনার জিনিস 20 টাকার জিনিস 40 টাকাও চাইতে পারেন, সেটা বিষয় না, কিন্তু ওজনটা একটু সঠিক আইডিয়া মতো বললে সবচেয়ে ভালো হয়। তো সেক্ষেত্রে এইটা আপনি দাম চাচ্ছেন 110। 1,05,000। 1,05,000। বিক্রি কত করবেন? বিক্রি কত করতে চান আসতে বলেন যে কারণে এগুলো দুই দাঁত করে হয়ে গেছে, দর্শক দেখতে পাচ্ছেন। তো যারা আসলে ছোট সাইজের সার গরু খুঁজছেন তারা কিন্তু আমরা হাটে এসে এরকম সার গরু ক্রয় করতে পারেন। এখানে একটা রয়েছে, এই দুই দাঁতেরটা কত যাচ্ছেন? দর্শক এই যে শার্টটি দেখছেন, এটা 60-এর উপরে উঠলে বিক্রি হবে, এর কমে না। তো ভাই সবসময় বিক্রি করেন এখানে? এই তালগাছের নিচে ডোকায় সবসময় থাকে না? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বললে ভালো হয়, যদি কেউ আসতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায়। গরু তো স্যার বড়টি বাড়িতে আইছি, ছোটটি নিয়ে আইছি, সেক্ষেত্রে আপনার বাসায় গিয়েও কিনতে পারেন। আচ্ছা, নাম্বার তো লেন একটু বলেন, ফোন নাম্বারটা বলেন। 0943-80-18-75। ভাইজানের নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম। জহির ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, জহির ভাইয়ের ডোগা হলো তাল গাছের নিচে আমরা এই হাটে। সুতরাং আপনারা চাইলে হাটে এসে দেখে বুঝে জহির ভাই থেকে সারগরু ক্রয় করতে পারেন। আর জহির ভাই বললেনই যে বাসায় আরো আছে, সুতরাং বাসায় গিয়েও দেখে বুঝে ক্রয় করতে পারেন। তো চলুন আমরা এই হাটটি আরো ঘুরি, আরো কিছু সারগরুর দামের একটি আইডিয়া আপনাদেরকে আমরাইত পশুহাট থেকে জানানোর চেষ্টা করি। ওই দিকটাতে দেখুন বেশ সুন্দর সুন্দর সার রয়েছে, এই যে এদিকে এই সারগরুগুলো যিনি নিয়ে আসছেন, চলুন তার সাথে আমরা একটু কথা বলতে চাই, দু একটা সারগরুর দামের আইডিয়া আপনাদেরকে দিতে চাই। ভাইরা রয়েছেন, চলুন কথা বলি। এই ভাই মেবি নিয়ে আসছে এই সারগরুগুলো। ভাই জান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো ইনশাআল্লাহ। গরু কয়টা আনছেন আজকে? 6টা। 6টা, মাশাআল্লাহ। তো ক্রেতা কেমন দেখছেন আজকে হাটে? ক্রেতা খুব কম, লকডাউনের জন্য বাজারে ক্রেতা নাই। ক্রেতা নাই। এগুলো আপনার? জি। আচ্ছা, এটা তো দেশি সার, একদম দেশি। দেশিটা কেমন দাম চাচ্ছেন মিয়া ভাই? 75 দাম চা হচ্ছে দর্শক এই সারটি। এটা কয় দাঁতের সার মিয়া ভাই? কয় দাঁতের সার? দুই দাঁতের। 75 দাম চা হচ্ছে দুই দাঁতের এই সারটি। এটার ওজনটা কত হইতে পারে আইডিয়া? 110 কেজি। 110 কেজি না হলে 100 কেজির মধ্যে হবে। তো এটা বিক্রি করার ইচ্ছে আপনি কেমন নিছেন আমাদেরকে আসতে একটু বলেন, যেহেতু ক্রেতা রয়েছে। 68-65 এরকম হলে এটা ছাড়বেন? আচ্ছা, আর এই যে এই পাশেরটা, এটাও তো দেশি, এরা দামটা একই যাচ্ছে। আচ্ছা, ওই দিকের গুলো কার? ওই যে সাদা সিন্ধি মেবি রয়েছে, সাদাটা আপনার ওখানে লোক আছে? তো আপনারা সবসময় ব্যবসা করেন এখানে? আচ্ছা, প্রত্যেক আমরা এই হাটে প্রত্যেক হাটে আসেন? আর কোন কোন হাটে যান আপনারা? আমরা যাই এই যে কিশোরগঞ্জ, যোগাযোগের মাধ্যম কি আছে? ফোন নাম্বার বা কিছু আছে কিনা? ফোন নাম্বার অবশ্যই আছে, একটু বলবেন ফোন নাম্বার। 01 7
জাকির ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, এখানে ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। গরু দুইটা নিয়ে আসছেন নাকি? আরো আছে? না, এই আমার একটা। একটা? এটা কি জাতের? এটা দেখে মনে হচ্ছে সিন্ধি টাইপের। না না, দেশি গরু। দেশি গরু। এটা কত চান? ১৩০ দাম চা হচ্ছে। এটা দাঁতে কয় দাঁত? দুই দাঁতের সার। ১৩০ চাচ্ছেন? আচ্ছা, বিক্রি করার ইচ্ছা কত নিয়েছেন? ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটি, এটা ভাই টার্গেট নিয়েছেন যে ১২০ হলে বিক্রি করে দিবেন, তার কমে না। এই যে আপনাদেরকে একটু ভালো মতো দেখাই, এভাবে করে অসংখ্য সার রয়েছে এই দিকটাতে দিয়ে রয়েছেন। দেখতে পাচ্ছেন ছোট ছোট সার নিয়ে ভাইরা। এই ভাইদের সাথে আমরা একটু কথা বলতে চাই, জানাতে চাই ভাইদের সারগুলোর দাম দর সম্পর্কে। চলুন কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই কেমন আছেন? গরু কয়টা আনছেন? একটা। একটা? এটা নিজে পালন পালন করে আনছেন? দাম কেমন চাচ্ছেন? এটা ৬৫ চাচ্ছেন? এটা দাঁতছে তো? দুই দাঁতের সার। এটা ৬৫ চাওয়া হচ্ছে দেখছেন দর্শক। এটা ওজনটা দুই মন দশ কেজি হতে পারে আমার কাছে মনে হচ্ছে। তো এটা বেচবেন কত মিয়া ভাই? ৬৫ নিয়ত করছেন, এরপরে দামাদামি হলে দেখা যাবে। ভাই জানেন নাম? ফারুক ভাই। ধন্যবাদ। হারুন ভাই ধন্যবাদ। এখানে রয়েছে এই ভাই ছাতা নিয়ে, প্রচুর রোদ প্রচুর গরম, দেহি ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। গরু একটাই আছে? একটাই। নিজে পালন করছিলেন মনে হচ্ছে। দাম কত চান? এটা ৯০। আচ্ছা, এটা দাঁতে কয় দাঁত? এটা এখনো দাঁতে নাই, তারপরে দামটা আমরা জেনে যাই যে ভাই কত হলে বিক্রি করবেন। নিয়ে ভাই কত হলে বিক্রি করবেন? এটা এই ৮০-৭৫। আচ্ছা ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি, তিনি ৭৫ বিক্রি করার টার্গেট নিয়েছেন। এদিকে দেখুন অনেক সারগুলো আছে আমরাই ধাটে। এই দিকটাতে দেখতে পাচ্ছেন ছোট সাইজের অসংখ্য সারগুলো রয়েছে। আর আমরাই ধাটে কি বিখ্যাত হাট গাজীপুর জেলা, তো সেক্ষেত্রে আপনারা আমরাই ধাটে এসে দুই চারটা সারগুলো কিন্তু চাইলেই ক্রয় করতে পারেন। চলুন কথা বলি এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ইনশাল্লাহ ভালো আছি। গরু কি দুইটাই আনছেন না আরো আনছেন? না, দুইটাই আনছি। দুইটাই তো? দেশি গরু? হ্যাঁ, দেশি গরু। এই কালোটা কত চান? কোনটা কত বেচার টার্গেট নিয়ে আসছেন আমাদেরকে একটু বলা যেতে পারে? হ্যাঁ বলা যেতে পারে। আমি কত টার্গেট নিচ্ছেন? ওটা ৬৫,০০০ টাকা আর ওটা আমরাই ধাটে রয়েছি, আমরাই ঘাট বসে প্রতি মঙ্গলবার। এদিকটাতে দেখুন দেশি অসংখ্য সার গরু আছে, আপনারা চাইলে হাটে এসে ক্রয় করতে পারেন। এখানে ভাই রয়েছেন, ভাইয়ের সাথে কথা বলে যাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। দেশি গরু নিয়ে এসছেন দুইটা? কোনটা কত চান? ৪টা আনছেন? বিক্রি হয়েছে একটা? জি না, একটা বেশি। ক্রেতা কেমন দেখছেন? মোটামুটি দেখতেছি, মানে বেচা কিনা নাই। বেচা কিনা নাই? লকডাউনে ক্রেতা নাই বললেই চলে। জি। এটার দাম কত চান? এটার দাম হচ্ছে আপনি ৮৫,০০০ দাম চাচ্ছেন? এটা দাঁতে কয় দাঁত? এটা হচ্ছে ৪টা। চার দাঁতের গরু, ৮৫,০০০ চাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন। আর এটার ওয়েটটা বড় জোর, এটা দুই মন ১০ কেজি এরকম হতে পারে নাকি? না, দুই মন হবে না, বেশি হবে। আমি তো এটাই তো বললাম, দুই মন ১০ কেজি বড় জোর হতে পারে আমার টার্গেট আর কি। এরপরে তো আসলে আইডিয়া করে তো প্রপারলি বলা যায়। তো সেক্ষেত্রে এটা কত বেচবেন? কোনটা? এই যে এই শার্টটা, এটা তো যে আমার ৮০ দিয়ে দিলাম, দিয়ে দিতে পারি।
দর্শক এই যে শাড়িটি 80,000 হলে ভাই বিক্রি করবেন, এর কমে না। আর এই যে এই পাশেরটা ওই 76, এটা 76 কি মানে দাম না চাচ্ছেন না বিক্রি দাম? বিক্রি দাম চাচ্ছি। আচ্ছা বিক্রি দাম। এরপরে কি কিছু আছে হাতে? জি একটু কম আছে, 2,000 কম আছে। আচ্ছা আর একটু দাম দামি হবে? জি। আচ্ছা ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক আমরা রয়েছি আমরাইত পশু হাটে, তো এই হাট থেকে মোটামুটি ষাঁড় গরুর দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর রয়েছে ব্যাপারী ভাইদের ফোন নাম্বার, আপনারা চাইলে তাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন, ফোনে যোগাযোগ করে তাদের খামারে গিয়ে বা তাদের বাসায় গিয়ে আপনারা গরু ক্রয় করতে পারেন। তো বন্ধুরা আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো খামারে বা অন্য কোনো গরুর হাটে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইলাম।